প্রিয় বিয়ে বিএসসি এবং বি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব কম্পালসারি যে ইংলিশ রয়েছে সেই ইংলিশ থেকে কম্পালসারি ইংলিশ থেকে যে প্রোস তোমাদের তিনটে রয়েছে তার মধ্যে অলরেডি আমি রামমোহন রয় আলোচনা করে দিয়েছি এবং সেখান থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং তার সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি এবং তার সাথে পিডিএফ নোটস কিভাবে তোমরা পাবে সেগুলো আমি বলে দিয়েছি এবং তোমাদের পোয়েট্রি থেকে যত তিনটি ছিল সেখান থেকে যত কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ছিল সেগুলো পিডিএফ নোটস আমি কিন্তু দিয়ে দিয়েছি তো যারা এখনও পর্যন্ত পাওনি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখে তোমরা কালেক্ট করে নেবে তো দেখো দ্য লাস্ট লিভ এইখান থেকে আমাদের কবিতাটি কে লিখেছেন সরি গল্পটি কে লিখেছেন সেটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হু রোট দ্য শর্ট স্টোরি দ্য লাস্ট লিভ ও হেনরি হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য শর্ট স্টোরি দ্য লাস্ট লিভ গ্রিন উইচ ভিলেজ ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ডিড শু অ্যান্ড জনসি কাম ফ্রম ঠিক আছে তো এগুলো দেখে নাও উত্তরগুলো আমাদের ইয়েলো কালার মার্ক করে দেওয়া রয়েছে হোয়াইট ডিড শু অ্যান্ড জনসি ফার্স্ট মিট অ্যাট এ রেস্টুরেন্ট তারা রেস্টুরেন্টে প্রথম মিট করেছিল ইন হুইচ মান্থ ডিড স্টার্ট লিভিং টুগেদার ইন দ্য মান্থ অফ মে মে মাস থেকে তারা থাকা শুরু করেছিল তো এইগুলো দেখে নাও প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আমি বই বলে দিয়েছিলাম মধুরিমা মল্লিকের বই কিনতে তোমাদের বলেছিলাম তোমাদের প্রত্যেকের কাছে সেই বইটি রয়েছে ম্যাক্সিমাম সবাই কিনে নিয়েছো সেই বইতে দেখবে এখান থেকে পঞ্চাশটির ওপরে বেশি প্রশ্ন এমসিকু দেওয়া রয়েছে ঠিক আছে তো সেগুলো আমি পুরো টোটালটাই তুলে ধরে তুলে ধরতে পারতাম তো সেটি আর সায়শান বলে না সেটি তোমাদের বইতেই রয়েছে তোমরা বই থেকেই পড়তে সেগুলোকে আবার তুলে দিয়ে আমি যদি ভিডিও বানাই সেগুলো খালি আমার ভিউ বাড়বে কাজের কাজ তোমাদের কিছু হবে না কারণ সেগুলো পঞ্চাশটি প্রশ্ন পড়া সম্ভব নয় ঠিক আছে তো সেটাকে সায়শান বলবো না তো সেগুলোর জন্য আমি তোমাদের আলাদা করে পিডিএম নোট দিয়ে দেবো তোমরা সেগুলো দেখে পড়ে নিতে পারো তো ভিডিওতে আমি বেছে দিয়েছি মাত্র কুড়িটি প্রশ্ন এই কুড়িটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে অনেকটাই প্রশ্ন কমন পাবে ঠিক আছে দেখে নাও তারপর চলে আসবো আমরা সাত নম্বর প্রশ্ন হাউ ডাস দ্য ন্যারেটর ডেসক্রাইব ঠিক আছে উত্তরটি হবে সি ঠিক আছে হোয়াট ডিট সু ড্র ঠিক আছে অ্যান্ড ইলাস্ট্রেশন ফর এ ম্যাগাজিন স্টোরি তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো দশ নম্বর প্রশ্নটি হাউ মাছ চান্স ডিড দ্য ডক্টর সে জনসি হার্ট অফ রিকভারি ঠিক আছে ওয়ান ইন টেন চান্স অফ লিভিং ঠিক আছে হোয়াট হ্যাপেন টু জনসি সি সাফার অ্যান্ড অ্যাটাক ঠিক আছে নিমোনিয়াতে সে ভুগছিল তারপর দেখো পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন দেখে নাও

অপশান এ অ্যান্সার তারপর দেখো পরবর্তী প্রশ্নগুলো ঠিক আছে এই প্রশ্নগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্নগুলো তোমাদের আমি এখানে তুলে ধরেছি এই কুড়িটি প্রশ্ন অন্তত ভালো করে একটু প্র্যাকটিস করে যেও ঠিক আছে তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে বইতে সেই সমস্ত প্রশ্ন যদি তুলে ধরি তাহলে তোমাদের সেখান থেকে আসা বইয়ের বাইরে তার প্রশ্ন কোনো আসার সম্ভাবনা নেই সেখানে হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেনই কমন আসবে তো শর্ট সাজেশন দিয়ে কমন পাওয়ানো একটা বড় ব্যাপার ঠিক আছে তাই জন্য আমি তোমাদের বেছে বেছে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে টিচারের সঙ্গে কথোপকথন করে তোমাদের কাছে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরেছি ঠিক আছে হু ওয়াজ ভের ঠিক আছে ভের কী ছিলেন কে ছিলেন অ্যান্ড আনসাকসেসফুল পেন্টার ঠিক আছে তিনি ছিলেন একজন আনসাকসেসফুল পেন্টার উনিশ নম্বর প্রশ্নটি দেখে নাও ভের ওয়াস ওয়াজ এ পেন্টিং কেরিয়ার অফ হাউ মেনি ইয়ার্স ফর্টি ইয়ার্স ঠিক আছে চল্লিশ বছর হোয়াট হ্যাট ওয়ে ম্যান অলওয়েজ উইস টু পেইন্ট বাট হ্যাট নট ইট বিগান অপশান এ অ্যান্সার ইজ মাস্টার পিস তো কুড়িটি প্রশ্ন আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম এই কুড়িটি প্রশ্নর পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে আমি গ্রুপে দিয়ে দেবো এই কুড়িটি প্রশ্ন ভালো করে দেখে নিও তোমাদের টোটাল আমি প্রস দুটো আলোচনা করে দিলাম পোয়েট্রি তিনটেই আলোচনা করা হয়ে গেছে এবং এই সমস্ত পিডিএফগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে তো যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো